হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি অনেক দিন পরে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে। আমি কেন আসতে পারিনি এতদিন সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। খুবই মানে কষ্টের কথা, দুঃখের কথা আজকে তোমাদেরকে আমি বলবো। আমার যে পুজোটা কোথা দিয়ে কেটে গেল আমার আমার ফ্যামিলির সবার, আর সেটা আমরা কেউই বুঝতে পারিনি। খুব প্ল্যান ছিল এবার পুজোতে, প্রত্যেক দিন কী পরবো না পরবো খুব প্ল্যান ভেবে কেনা হয়েছে, সব কিছু সেট করা হয়েছে, কিন্তু তার মধ্যে এত অঘটন ঘটলো, একের পর এক, একটা না দুটো অঘটন ঘটলো। কোথা দিয়ে যে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি এর মধ্যে কোনো কোনো ভিডিও করতে পারিনি, কোনো ভ্লগ দিতে পারিনি তোমাদেরকে। কী করে বলবো, এত আমার এত খারাপ লেগেছে এতদিন যে আমার কীভাবে কেটেছে আমাদের সব, আর আমার ছোটো মেয়েটার পুজোটাও এবার ভালো কাটলো না। খুব আশা করেছিলাম এবার ওকে, এবার পুজোয় ওকে নিয়ে খুব ঘুরবো, খুব মজা করবো আমরা। আবার আমার বোন এসেছিলো, সবাই একসাথে অনেক মজা করবো, ঘুরবো, কিন্তু কিচ্ছু হলো না। পুজোর শপিংও কমপ্লিট হয়ে গেছিলো, সব কমপ্লিট। ঠিক তার মধ্যেই কি হলো, ষষ্ঠীর দিন, না ষষ্ঠী না, তার আগের দিন, পঞ্চমীর দিন, পঞ্চমীর দিন আমরা গঙ্গায় গেলাম স্নান করতে, পুজো করব গঙ্গায় স্নান করতে যাব। কয়েকটা ভিডিও নিয়েছিলাম আমি, কিন্তু সেগুলো কিছু করা হয়নি, মানে এত ঝামেলায় পড়ে গেলাম সবাই মিলে আমরা। পঞ্চমীর দিন আমরা গেলাম গঙ্গায় স্নান করতে, আমি আমার হাজবেন্ড গেলাম গঙ্গা স্নান করে আসি। পুজো আছে, অঞ্জলি দেব বাড়িতেই, পুজো মানে বাড়িতে মানে বাড়ির পাশেই পুজো, তো ওখানে থাকতে হয়, সব করতে হবে, তার জন্য গেলাম। গেলাম স্নান করলাম, তখনই ফোন আসলো বাড়ির থেকে যে আমার শ্বশুর মশাই মানে বাবা উনি ওনার হার্ট অ্যাটাক হয়। তো ওখান থেকে তো তড়ি হড়ি করে কীভাবে আসবো, আমরা বাইক নিয়ে গেছিলাম, কীভাবে যে আসলাম, কত তাড়াতাড়ি আসলাম, ওই নিয়ে পড়লাম। ওখান থেকে মানে বাড়ির সবাই মিলে পাশে এক ডাক্তারের কাছে নিয়ে গেল, ওখানে তাকে স্যালাইন দিল, একটু সুস্থ বোধ করলো। তার মধ্যে আমরা চলে এসেছিলাম প্রায় শেষের দিকে, এসে দেখলাম সবাই হাওয়া টাওয়া করছে, আমাদের পাশেই ডাক্তার, মানে সেরকম তো ডাক্তার না, যাই হোক এখানে চলে ওনার ডাক্তারিটা ভালোই। যাই হোক ওনার কাছে নিয়ে যাওয়া হলো, সাথে সাথে তো উনিই আছে এখানে, উনি স্যালাইন ঠ্যালাইন দিল, অজ্ঞান হয়ে গেছিলো, স্যালাইন ঠ্যালাইন দিয়ে মোটামুটি কথা টথা বলছে। তো ওনাকে বলা হলো যে তুমি কি এখন বাড়ি যাবা না এখানেই থাকবা, বললো যে না বাড়ি যাই, এই বলে তারপর বললো না পারবো না, যাই হোক বললো তাহলে বাড়িই নিয়ে যাই। স্নান ঠান করিয়ে দিলে, বাড়িতে ফ্যান চালালে, ওখানে তো ফ্যান নেই, অসুবিধা হচ্ছিলো, ফ্যান চালালে ওনার মানে শরীরটা সুস্থ লাগবে। তো বাড়িতে আনার জন্য যেই ওনাকে তোলা হলো, সেই উনি মানে এমন করে, তার তখন হার্ট অ্যাটাকটা আসলো, কি বলবো, মানে তার জিভ ঠিক বেরিয়ে গেছে, হাত ছাত বেঁকে গেছে, মুখ ঠুক বেঁকে গেছে, মানে তখন তখন সবাই জানে উনি উনি আর মনে হয় নেই। কিন্তু যদি এইটুকু দেরি হতো, মানে তখনই মানে ঠাকুরের এত মানে আমাদের সবার এত কপাল ভালো, মানে তখনই ঠাকুর ঠিক রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, এটা একটা গল্পের থেকে কোন অংশে কম না, একজন যাচ্ছিল, সে হয়তো তাকে আমি চিনি, আমার বোন বললো ওনাকে তাদের সাথে পড়তো, নাম মনে হয় প্রমিত, যাই হোক আমাদের এই আশেপাশেই কোথাও একটা বাড়ি, হয়তো আমি দেখলে চিনবো, এখন আমি ওকে মনে করতে পারছি না কে, আমার বোন বললো ওদের সাথে পড়তো। তো ও ডাক্তারি করছে কোন একটা কলেজে, যাই হোক কলকাতায় কোথাও একটা ডাক্তারি পড়ছে। ও দেখে ওই ডাক্তারের দোকানে এসে ও মুখে মুখ দিয়ে শ্বাস দিল, তারপরে হাত পা সবাইকে ডলে দিতে বললো, মালিশ করতে বললো, মানে ও না থাকলে সেই সময় ওনাকে ফিরিয়ে আনা কোনো মতেই সম্ভব ছিল না, মানে ওনার পুরো হার্ট ব্লক হয়ে গেছিলো সেই সময়। যাই হোক ওকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, ও না থাকলে হয়তো আজকে আমাদের মানে কি হতো জানি না। যাই হোক উনি এখন মোটামুটি অনেক সুস্থ আছে, ওখান থেকে ওনাকে নেওয়া হলো, একটু জ্ঞান ঠ্যান ফেরানোর পরে ওনাকে নিয়ে যাওয়া হলো আমাদের এখানে বনগাঁ হাসপাতাল। ওখানে তো কোনো রকম কোনো ভালো চিকিৎসা নেই, ওখানে ডাক্তার নিয়ে যাওয়া হলো 4টার সময়, ডাক্তার আসলো 1:30টার সময়।
তো ওখানে ডাক্তার দেখলো, বললো হার্ট অ্যাটাক এসেছে, তোমরা চাইলে এখানে রাখতেও পারো নাও পারো, এখানে কোনো ভালো ডাক্তার নেই। তারপরে কি করবে, রাত 10টা বাজে, ওরা তিন ভাই ওখানে দৌড়াদৌড়ি করছে, আরও এখানে যারা যারা আছে তারাও গেছে অনেকে। যাই হোক, সেই রাত্রিবেলা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল কোথায়, কল্যাণী, কল্যাণী গান্ধীতে হার্ট হসপিটাল। তো ওখানে নিয়ে যাওয়া হলো, ওখানে ভর্তি করানো হলো। তারপরে ডাক্তার তো সেদিন পেলো না, যতই হোক হসপিটাল বলে কথা, হসপিটালে কেমন চিকিৎসা হয় তোমরা সবাই জানো। তো যাই হোক, পরের দিন আসলো ডাক্তার, পরের দিন আসলো, দেখলো, ওষুধ টষুধ দিল, যা যা দেওয়ার দিল। যাই হোক, ওখানে তো 2-3 দিন ওনার অবস্থা খুবই খারাপ ছিল, নিজের গায়ে মানে নিজের পায়ে যে ভর দিয়ে হাঁটবে সেটাও ওনার কোনো ক্ষমতা নেই, কয়দিন ভুলভাল বকলো, মানে ঘুম থেকে একটু পর পর উঠছে, আমি বাজারে যাব, আমি এই করব, আমি সেই করবো, মানে বাড়িতে উনি সারাদিন যা যা করতো তাই তাই করলো। তো পুজো ওই করতে করতে পুজো ষষ্ঠী সপ্তমী কি কোথা দিয়ে চলে গেল জানি না, পুজোর মধ্যে হসপিটালে নেই কোনো ডাক্তার, দিনে একবার করে এসে এসে ঘুরে যায়, ঠিক মতো কিছু দেখেও না, কিছু বলেও না। যাই হোক, অষ্টমীর দিন ওনাকে নিয়ে বাড়ি আসা হলো। কত আশা করেছিলাম অষ্টমীর অঞ্জলি দেবো, অঞ্জলিতে কি পরে দেব, আমাদের সবার ম্যাচিং ম্যাচিং করে ড্রেস, মানে কি বলবো, কত মানে খুশি হব যে উনি বাড়ি এসছে অষ্টমীতে, তাও আমি অঞ্জলি দিতে পারলাম না, কি হব আমি জানি না। যাই হোক, উনি আসলো দুপুরবেলা, সব করা হলো, অষ্টমীর রাত্রেবেলা একটুখানি, তাও অনেক রাত্রে, আমাদের সামনেই তো পুজো, ওনার 9টার সময় ওনাকে ভাত ছাত খেতে দিয়ে আমি গেলাম আমাদের ওই বাড়িতে, গেলাম রেডিমেডি হলাম, 10টা বাজে গেছে, রেডি হয়ে আমাদের ওখানে ঠাকুরতলা পুজোর ওখানে একটুখানি গেলাম, ওখানে প্রতিযোগিতা হচ্ছে, পাড়ার প্রতিযোগিতা, ওখানে একটুখানি গেলাম। তো আমার হাজবেন্ড বললো একটুখানি ঘুরে আসি আশেপাশ দিয়ে, তো গেলাম, তখন রাত 11টা মতো বাজে, গেলাম একটুখানি আমাদের এখানে নিমতলা 9টা দিয়ে একটু ঘুরে আসলাম, ঘুরে এসে অনেক রাত হয়ে গেছে, তারপরে আবার বাড়ি চলে আসলাম। না, ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম রাত্রেবেলা, অষ্টমীর দিন তো অঞ্জলি টঞ্জলি তো কিছুই হলো না বাড়িতে, তো সেইভাবে কিছু আমি মাল লুচি করেছিল আমাদের জন্য, তো আমরা রাত মনে হয় 12টা বেজে গেছিলো, যাই হোক আমরা লুচি টুচি খেলাম, খেয়ে রাত্রেবেলা বাড়ি আসলাম, বাড়ি এসে শুলাম নবমীর দিন, ভাবলাম যে কিছু তো হলো না, নবমীর দিন আমরা একটু বনগাঁয়ে ঘুরতে যাবো, ঠাকুর দেখতে যাব, প্ল্যান করে রেখেছিলাম, ভেবেছিলাম দুপুরের দিকে যাব, বাড়িতে অসুস্থ মানুষ নিয়ে আমি পেরে ওঠিনি কাজ করে, দুপুরে যাওয়া হয়নি। তারপরে ভাবলাম দেখি সব খেতে মেতে দিয়ে রান্না টান্না করে রাত্রেবেলা বেরোবো, তো আমি আমার ওই বাড়িতে 9টার দিকে এখান থেকে গেলাম, গিয়ে সবাই আবার রেডি হয়ে গেছিলো, আমার বোন, আমার হাজবেন্ড, ওরা সবাই, তো ওরা আবার কোথাও একটা গেলো ঘুরতে আমাকে রেডি হতে দিয়ে, আমি বেশি রেডিমেডি হলাম যে একটা দিন তো ভালোভাবে সেজে ঘুরতে যাব, রেডিমেডি হলাম, সেদিনও আমাদের ম্যাচিং ম্যাচিং ড্রেস ছিল। যাই হোক, রেডিমেডি হলাম, ভালোভাবে রেডি হলাম, সাজলাম, যে মনে খুব আশা নিয়ে যে একটা দিনও কিছু করতে পারি, নবমীর দিন আমরা করব, ঘুরবো, অনেক ছবি তুলবো, অনেক কিছু করব। এমনই কপাল খারাপ, মানে এতটা কপাল যে খারাপ হতে পারে এবছরটা, যে এতটা খারাপ যায় ভাবতেও পারিনি। আমার আগে 3টে বছর পুজো গেল, 3টে বছর পুজো, মানে 1টা বছর আমি প্রেগনেন্ট ছিলাম, তারপরে 2টো বছর ও হলো, সেই আমার মানে পুজোটা পুরো কোথা দিয়ে চলে গেছে আমি জানি না। আমি পুজো 3 বছর পরে মনে হয় আমি নিজেও জামা কাপড় কিনলাম, খুবই আশা ছিল পুজো নিয়ে, সব তো কোথা দিয়ে চলে গেল জানি না। যাই হোক, নবমীর দিন এত আশা করে সেজে গুজে 10টার দিকে বেরিয়েছি, বাড়ির থেকে বেরিয়েছি তখনই হালকা একটু আভাস পেয়েছি যে শরীরটা খারাপ, আমার হাজবেন্ডের বড় মামা, এদের মধ্যে আবার নিয়ম যে মামা মারা গেলে ভাগ্নেদের নিয়ম করতে হয়, মা অনেক তেরাত্রি করতে হয়, ওই আতপ চালের ভাত মানে এইসব করতে হয়, হালকা একটু কানে এসছে যে শরীরটা খারাপ, ভাবলাম তাও যাই একটু ঘুরে আসি। যেই মানে একটুখানি বেরিয়েছি বাইকে উঠেছি, মানে আমাদের চৌড়ের সামনে বাজার, বাজারটাও পাইনি, তার আগে ফোন আসতেই আছে, ফোন আসতেই আছে, ফোন আসতেই আছে, ভাবলাম ফোনটা রিসিভ করবো না, একটুখানি ঘুরে আসি তারপরে বাড়ি চলে আসবো, কিন্তু এত ফোন আসছে, লাস্টে ভাবলাম নে যা, হ্যাঁ এবছর আমাদের কপালে ঠাকুর দেখা নেই, ঘোরাও নেই,
যাই হোক, ভাবলাম বাড়ি চলে আসি, না হয়তো আমার শাশুড়ি যাবে কি করে, ওনার দাদা না আসলে উনি যেতে পারবে না, কারণ এখানে আবার শ্বশুরমশাই অসুস্থ, ওনাকে থুয়েতে যাওয়া যাবে না। যাই হোক, আমি আর আমার হাজবেন্ড কী করব, কত কষ্ট নেব মনে আমি জানি না। এত যদি আমি মানে বাড়ির থেকে বেরোনোর আগে খবর পেতাম যে উনি আর নেই, তাও একটা মনে শান্তি, মানে সবে বেরিয়েছি বাড়ির থেকে, সবে বেরিয়েছি আর খবর আসলো উনি নেই, কি করব। এদিকে রাগও হচ্ছিল, এদিকে খারাপও লাগছিল, কিছু করার ছিল না, বাড়ি ফিরে আসতে হলো। মানে বেশি একটা খারাপ লাগেনি ওর মামা মারা গেছে, কারণ ওর মামা 18 বছর প্যারালাইসিস হয়েছিল, খুব কষ্টে ওনার গেছে, উনি মারা গেছে একরকম বলতে গেলে উনি শান্তি পেয়েছে, কারণ উনি অনেক কষ্ট পেয়েছে 18টা বছর। কিন্তু কি করব, আমাদের পুজোটা তো আর হলো না। যাই হোক, এবার কপালে আমাদের পুজো ছিল না, একদমই ছিল না, তাও আমরা কেন যে নবমীর দিন বেরোতে গেলাম কি বলবো। যাই হোক, আমরা বাড়ি চলে আসলাম রাত্রেবেলা, এসে ড্রেস মেস চেঞ্জ করলাম, আমাদের তো আবার অসুস্থ পড়ে গেল, আমাদের তো এরাত্রি করতে হবে, কিছু খেতেও পারবো না রাত্রেবেলা, কি করব। আসলাম, আমার শাশুড়ি চলে গেল, আবার আমার শ্বশুরমশাইকে জানাতে বারণ করে গেল, কারণ উনি তো অসুস্থ, আবার শুনলে পরে অত রাত্রেবেলা কোনো অসুবিধা হতে পারে ওনার। যাই হোক, আমি আর আমার হাজবেন্ড থাকলাম, আর ওরা সবাই চলে গেলো ওই বাড়ি, কি করবো। অনেক রাত অব্দি জেগে আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাইয়ের কাছে থাকলো, আমি মেয়েকে নিয়ে ঘরে থাকলাম। এই যে গেল আমার পুজো শেষ, অষ্টমীর অঞ্জলিও দেওয়া হলো না, নবমীতে ঘুরতে যাবো বনগাঁয়ে তাও হলো না, কোথা দিয়ে কি গেল, কত স্বপ্ন ছিল এবার পুজোটা নিয়ে। 3 বছর পর আমি পুজোতে নতুন জামা কাপড় নিলাম, ঘুরতে যাব, সব হলো আমার জন্য, আমার বোন ওদেরও ঘোরাটা ভালো মতো হলো না, কারণ আমাদের প্ল্যান আমরা একসাথে থাকবো, একসাথে ঘুরবো, কারণ তোমরাও জানো যে আমরা যা করি বেশিরভাগই একসাথেই করি, কি করবো। এত খারাপ যাবে, এত খারাপ যাবে এই বছরের পুজো, আমি মানে একটুও ভাবতে পারি, আমি ভাবতেই পাচ্ছি না যে পুজোটা। তারপরের দিন আসলো দশমী, কিছুই হলো না, বিজয়া দশমী, মানে আমাদের ঠাকুর নিয়ে পজিশনে বেরোয় রাস্তায়, সবাই অনেক মজা করে, কিচ্ছু হলো না। তাও ভাবলাম মেয়েটাকে পাঠাবো, ও নাচতে ভালোবাসে, ওর মিমি যাবে, দিদিন যাবে, সবাই যাবে। তখনই মানে সন্ধে বেলাতেই ওর বাবার এত শরীর খারাপ হলো, এত শরীর খারাপ হলো, এত হাইফাই করছে যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল, এত ওনার অসুবিধা হচ্ছে শরীরের ভেতরে। যাই হোক, ডাক্তারের কাছে বলে অনেক রকম ওষুধ টষুধ আনা হলো, যাই হোক, মানে ভেবেছিলাম একটুখানি যাবো, একটুখানি বেরোবো, হয়তো পুরোটা না যাই, অল্প একটু গিয়ে পজিশনে চলে আসবো মেয়েকে নিয়ে, ও খুশি হতো, আনন্দ পেত, সেগুলো তো কিছুই হলো না। আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়লো, তা ওর মিমি ফোন করেছিল যে ওকে রেডি করিয়ে দে নিয়ে যাই, আমি বললাম ঘুমিয়ে পড়েছে, তো ওর আবার আমাকেই বকলো, কেন তুই ঘুম পাড়িয়েছিস, কি বলবো, আমার পুজোটা যে কিভাবে গেল। আমি এতদিন এর জন্যই কোনো ভিডিও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, তোমরা কিছু মনে করো না, আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও দেওয়ার, কি করবো, এদিকে ছোট বাচ্চা, এদিকে শ্বশুরমশাই অসুস্থ, এদিকে একটার পর একটা অঘটন ঘটতেই আছে, কিছু কি বলবো, আমাকে সাপোর্ট করো, ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আমার চ্যানেলটা যাও সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলের আপডেটগুলো তোমরা পেতে থাকো। প্লিজ প্লিজ আমাকে লাইক কমেন্ট করো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমার কপাল থেকে তো দুঃখ যাবে না, তোমরা আমার সাথে থাকলে, যদি আমার একটু ভালো লাগে, তোমরা সাপোর্ট করলে আমার ভালো লাগবে অনেক, যে আমার সাথে আছো, তোমরা সবাই আছো। তো আজকের এই গল্প, আমি গল্প বলবো না কি বলবো জানি না, আমার পুজোর দিনগুলো কিভাবে কাটলো তোমাদেরকে জানালাম, তাহলে আজকের মতো টাটা, আর দেখি দুই একটা মনে হয় পুজোয় ভিডিও করা আছে, আমি সেগুলো এর সাথে জুড়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে, টাটা। এই ভিডিওটা অষ্টমীর দিন,
মা ফোন করে বলল তোরা তো আসতে পারছিস না, মেয়েটাকে তো দিয়ে যাবি, তোকে আমি রেডি করিয়ে জাস্ট মার কাছে দিয়ে এলাম, আর ওর কটা ছবি টবি তুললাম, এটা তারই ভিডিও। এই অষ্টমীর দিন আমি সবাইকে খেতে টেতে দিয়ে রাত 10টার দিকে রেডি রেডি হয়ে বের হচ্ছি। এটা আমাদের পাশেই, এটা আমাদের বাজারের পাশেই বাজার, বাজারের ঠাকুর আসলাম এখানে। এগুলো আশেপাশ দিয়ে দেখছি আমি আশেপাশে লোকজন নেই, আমি অনেক রাত সময় পাইনি, একটু ঘুরে নিয়ে আসি আশেপাশে, আমরা নবমীতে ঘুরতে যাবো। তো এইভাবে আসলাম, রেডি রেডি হলাম, ভাবলাম আশেপাশ দিয়ে একটু ঘুরি। তো এই আশেপাশ দিয়ে রাত 11টা বাজে, তো আশেপাশ দিয়ে একটু ঘুরেছি, তারই কয়েকটা ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে করে দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এই যে আরেক জায়গায় এসে দেখলাম এখানে অনুষ্ঠানটা সবে সবে শেষ হলো, তো 11টা তো বেজে গেলো, সব জায়গায় এখন সন্ধ্যেগুলো শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। যা যা অনুষ্ঠান হয়েছিল সব জায়গাতে এসে এখন সব এই যে নবমীর দিন আমরা সবাই রেডি, আমরা যাব ঠাকুর দেখতে। আজকে একটু ভালো করে ঠাকুর দেখতে বেরোবো। আমার ঘুম দিচ্ছে, ছিল না কি করব, জামা পরে ও ঘুমাচ্ছে, কারণ এতদিন যা গেল ওর বাবাকে নিয়ে, একটা রাতও ঘুমাতে পারেনি ঠিক মতো। ও চোখ দেখলেই বোঝা যাবে যে ওর কতটা ঘুম পেয়েছে, তাও ভেবেছিল আমাকে নিয়ে যাবে ঠাকুর দেখতে। যাই হোক, কপালেই ছিল না এবার ঠাকুর দেখা আমাদের। পায়ে পায়ে হাজা হয়েছে, আমার পুজো নিয়ে তোমাদেরকে তো আগে সবই বলেছি, দেখো ঠাকুর দেখতে যাবে নতুন জামা পরে ঘুমাচ্ছে বসে বসে, আর এই একজন হাজার লোক আছে মুখে মেকআপ করে। এই যে আমাদের এখানে ঠাকুর বিসর্জন যাচ্ছে, আমি বাড়ির উঠোনে বসে দূর থেকে দেখছিলাম, কত কষ্ট হচ্ছিল। 3 বছর পর ভেবেছিলাম পজিশনে বেরোবো, সবার সাথে অনেক মজা করবো, কিছুই হলো না। দূর থেকে একটু ভিডিও করেছি আমি, দূর থেকে অনেকটা। এখানে আমাদের সবাই আছে, খালি আমরাই নেই। যাই হোক, তোমরা দেখো, আমাকে অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিও দেখার জন্য, এতক্ষণ আমাকে শোনার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো। আর এই বছরটা তো আমার অনেক খারাপ যাচ্ছে, তোমাদের কেমন যাচ্ছে আমাকে জানিও।